হ্যালো এভরিওয়ান, ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম ব্যাক টু দি কোয়ারি কোন ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি একটি কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে, যেটা এসছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে। তো এই নোটিশটি রিলিজ হয়েছে তোমার 28/6/2022। আর তোমাদের এই রিক্রুটমেন্ট নোটিশের জন্য অনলাইন যে অ্যাপ্লিকেশান, সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 29 জুন থেকে, মানে গতকাল থেকে। আর এটা চলবে, মানে লাস্ট ডেট রয়েছে তোমার জুলাইয়ের 13 তারিখ অবধি। ওকে, 2022 দেখতে পাচ্ছ, 13th of July 2022। আর তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হচ্ছে এক্ষেত্রে। আর তোমাদের যেটা অ্যাপ্লিকেশান ফিজ রাখা হয়েছে গাইজ, সেটা দেখো 100 টাকা রাখা হয়েছে জেনারেল ক্যাটাগরিদের জন্য, আর 50 টাকা রাখা হয়েছে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য, মানে এসটি এসসি ওবিসি পিএইচদের জন্য কিন্তু রাখা হয়েছে 50 টাকা। আর তোমরা দেখতে পাচ্ছ টাকাটা কিন্তু তোমাকে ডিমান্ড ড্রাফটের থ্রুতে কাটাতে হবে, ঠিক আছে। তোমাদের ডিডি করতে হবে, ডিডি কার উদ্দেশ্য করবে সেটা তোমার সমস্ত কিছু ইনফরমেশান এখানে দেওয়া রয়েছে। সব শেষে তোমাদের আমি দেখিয়ে দেবো কী কী ক্রাইটেরিয়া রয়েছে, ঠিক আছে, কী কী তোমার গাইডলাইন্স রয়েছে, ইনস্ট্রাকশান যেগুলো ফলো করতে হবে, সমস্ত কিছুই বলবো। আর যারা তোমরা স্টাফ নার্স পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে, এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের এই ডিস্ট্রিক্টের জন্য, তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সাপোজ তুমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের রেসিডেন্ট না, পারমানেন্ট রেসিডেন্ট, তুমি অন্য ডিস্ট্রিক্টের, সাপোজ তুমি নদিয়ার অথবা মালদা অথবা মুর্শিদাবাদ বীরভূম, তুমি যে কোনো ডিস্ট্রিক্টেরই হও না কেন, তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো কারণ এখানে তোমার কোনো সেই ইনফরমেশান, সেই ক্রাইটেরিয়াটা দেওয়া নাই যে তোমাকে এই ডিস্ট্রিক্টের, মানে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের তোমাকে রেসিডেন্ট হতে হবে। ওকে, সো আমরা দেখে নিচ্ছি এরপর কতগুলো ভ্যাকান্সিজ আছে, পোস্টগুলো কী কী রয়েছে, সমস্ত কিছু দেখবো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সো ফার্স্ট যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তো এখানে দুটো পোস্ট রয়েছে, ঠিক আছে, তোমরা এটা দেখে নেবে, আমি এখানে বেশি কিছু বলবো না, জাস্ট পোস্টগুলো বলে দিচ্ছি। আমি জাস্ট ডিসকাস করবো স্টাফ নার্স পোস্টের জন্য। তারপরে দেখো এখানে রয়েছে সেকেন্ড পোস্ট, নিউট্রিশনিস্ট, ঠিক আছে, নিউট্রিশনিস্ট তোমার পোস্ট রয়েছে একটা, 25,000 টাকা এখানে স্যালারি। আর প্রথমটাতে ছিল আই থিঙ্ক 30,000 সরি। তারপর এখানে একটা সিট তোমার 25,000 টাকা স্যালারি নিউট্রিশনিস্টদের জন্য। তারপরে নেক্সট যে ভ্যাকান্সিটা রয়েছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যানেজার পাবলিক হেলথ, একটি পোস্ট, 40,000 টাকা স্যালারি, এটা পোস্টটা রয়েছে ইউআরদের জন্য। তারপরে নেক্সট যে ভ্যাকান্সিটা রয়েছে সেটা হচ্ছে কোঅর্ডিনেটর ফাইন্যান্স অ্যান্ড লজিস্টিক্স, একটা পোস্ট রয়েছে এখানে, এখানে কিন্তু 32,000 টাকা স্যালারি রয়েছে পার মান্থ। তারপর নেক্সট যে তোমার পোস্ট রয়েছে সেটা হচ্ছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, একটি পোস্ট, 35,000 তোমার স্যালারি এখানে। দেন নেক্সট যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, দুটো পোস্ট রয়েছে এসসি এবং ইউআরদের জন্য, একটি একটি করে, 22,000 তোমার এখানে স্যালারি রয়েছে। তারপর নেক্সট যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে 8 নম্বরে দেখো, ব্লক ডেটা ম্যানেজার, একটি পোস্ট তোমার ইউআরদের জন্য রয়েছে, 22,000 টাকা এখানে স্যালারি পাওয়া যাচ্ছে। তারপরে দেখো 9 নম্বরে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে মেডিকেল অফিসারদের জন্য রয়েছে, 4টি সিট, এসসিতে একটা, ইউআরএ দুটো, এসটিতে একটা, 60,000 পার মান্থ তোমার এখানে স্যালারি রয়েছে। তারপরে নেক্সট যে পোস্টটি রয়েছে সব শেষে স্টাফ নার্স পোস্টের জন্য, তো এখানে দেখো 4টি পোস্ট রাখা হয়েছে, এসসিদের এসসিদের জন্য একটি, ইউআরদের দেখো আনরিজার্ভদের জন্য রয়েছে দুটো, আর এসটি একটা, ঠিক আছে। এজ যে রিল্যাক্সেশন বা এজ ক্রাইটেরিয়া যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে তোমার 21 থেকে 40 বছর পর্যন্ত। ওকে, আর যে স্যালারি দেওয়া হচ্ছে তোমাকে এখানে 25,000 এখানে দিচ্ছে স্যালারি পার মান্থ। আর মোড অফ সিলেকশান এখানে তোমাদের কোনো এক্সামিনেশান হচ্ছে না, অ্যাকাডেমিক মার্কসের উপরে কিন্তু তোমাদের সিলেকশানটা হবে। ওকে, তারপর দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা তোমরা দেখে নাও, তোমাদের কী ক্রাইটেরিয়া চেয়েছে। তো এখানে তোমাকে জিএনএম অথবা বিএসসি, ঠিক আছে, বোথ ক্যান্ডিডেটরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো কমপ্লিটেড জিএনএম আর বিএসসি কোর্স রিকগনাইজড বাই আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের থ্রুতে, যে কোনো তুমি ইনস্টিটিউট থেকে করা থাকলেও তোমার চলবে। তুমি সাপোজ ব্যাঙ্গালোর অথবা তুমি মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যদি করে থাকো তবুও তুমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তোমার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের
রেজিস্ট্রেশন লাগবে। দেখো মাস্ট হ্যাভ রেজিস্টার্ড আন্ডার WBNC, ঠিক আছে, WBNC-র আন্ডারে তোমাকে রেজিস্টার হতে হবে। তারপর এখানে ক্যান্ডিডেটকে লোকাল ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, সেটা তো সবাই পারবে, ঠিক আছে, বাংলা ল্যাঙ্গুয়েজ। তারপরে দেখো প্লেস অফ পোস্টিং কোথায় দেওয়া হবে, ইন এনি, তোমার কী রয়েছে, ইন এনি UH মানে আরবান হেলথ ওয়েলনেস সেন্টার্স, UH, WC অ্যান্ড পলিক্লিনিক অফ দি ডিস্ট্রিক্ট। তো যে কোনো তোমাকে আরবান হেলথ ওয়েলনেস সেন্টার্স অথবা পলিক্লিনিকের মধ্যে যে কোনো একটা সেন্টারে তোমার কিন্তু পোস্টিং দেওয়া হবে, ঠিক আছে। আর দেখো তোমার যে মোড অফ সিলেকশন যেটা বলা হয়েছিল, যে ফুল মার্কস 100 রয়েছে একাডেমিক মার্কসের উপরে, বেসড অন পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন দ্য GNM অর BSc নার্সিং। তো GNM এবং BSc নার্সিংয়ে তুমি যে মার্কসটা পেয়েছো সেটার উপরে তোমার কিন্তু রয়েছে 100 মার্কস, ঠিক আছে। তোমাকে এখানে 100 মার্কস ওয়েটেজ দেওয়া হয়েছে, তোমাকে তুমি তোমার কত হচ্ছে সেটা ক্যালকুলেট করে তুমি বের করে নেবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে যে এসেন্সিয়াল তোমার ইনস্ট্রাকশানগুলো রয়েছে, তো আমি মেন মেন ইনস্ট্রাকশানগুলো বলে দেবো, ঠিক আছে। তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হচ্ছে WBHealth-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে, রিক্রুটমেন্ট থেকে, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, সিগনেচার ফটোগ্রাফ ঠিকঠাক আপলোড করতে হবে, তারপরে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানগুলো ফুলফিল থাকতে হবে, এগুলো সমস্ত। এক্সপিরিয়েন্সের ব্যাপার রয়েছে, এক্সপিরিয়েন্স উইল বি ক্যালকুলেটেড আফটার অবটেনিং দি রিকোয়ার্ড কোয়ালিফিকেশান। তারপরে দেখো কাস্ট সার্টিফিকেট, আচ্ছা এখানে যে ইম্পর্টেন্ট ইনফরমেশান একা রয়েছে, দেখো হার্ড কপি অর প্রিন্ট কপি অফ দি অনলাইন রেজিস্ট্রেশন ফ্রম অ্যালং উইথ ডিমান্ড ড্রাফট শুড বি সেন্ড টু দি অফিস অফ দি চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ঝাড়গ্রাম, পোস্ট তোমার এখানে কী রয়েছে এটা, রঘুনাথপুর ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল কমপ্লেক্স। তোমার এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে এটাকে ডিমান্ড ড্রাফট প্লাস তোমার প্রিন্ট কপি, ঠিক আছে, এটা কিন্তু তোমাকে সাবমিটও করতে হচ্ছে, মানে স্পিড পোস্ট করতে হবে অথবা রেজিস্টার পোস্ট করতে হবে। দেখতে পাচ্ছ পিন নাম্বার দেওয়া রয়েছে, কোন অ্যাড্রেসে করবে সেটা অ্যাড্রেসটা তোমার এখানে পুরো দেওয়া রয়েছে, পোস্ট পিন সমস্ত কিছুই দেওয়া আছে, উইদিন 15 জুলাই, ঠিক আছে, 15 জুলাইয়ের সন্ধ্যা 5টার আগে পর্যন্ত, ঠিক আছে, আপ টু মানে 5টা অবধি কিন্তু তোমার এই ডিউরেশনটা মানে টাইম লিমিটার রয়েছে, ঠিক আছে, 15 জুলাই, পজিটিভলি বাই রেজিস্টার্ড অথবা স্পিড পোস্ট অনলি, নো অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড উইদাউট সাবমিশন অফ দি রিকোয়ার্ড ডিমান্ড ড্রাফট। তো তোমাকে ডিমান্ড ড্রাফট সহ কিন্তু সাবমিট করতে হবে, তুমি যদি সাপোজ ডিমান্ড ড্রাফট ছেড়ে তুমি ছাড়া তুমি শুধু হার্ড কপি পাঠিয়ে দিলে সেটাকে সেক্ষেত্রে কিন্তু তোমাকে তোমার অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট হবে না, রিজেক্ট হয়ে যাবে, ওকে। তারপর তোমার এই যে হার্ড কপি যেটা তুমি পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান, তুমি যে ফর্মটি অ্যাপ্লাই করছো সেটা প্রিন্ট কপি কিন্তু তোমার কাছে রাখতে হবে, ঠিক আছে, ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশান পারপাসে, ঠিক আছে, তোমার এটা কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে যখন তুমি চাকরির জন্য এখানে জয়েন করতে যাবে, ঠিক আছে, অথবা কাউন্সিলিংয়ের জন্য তোমার কাজে লাগবে, ওকে। আর তোমার এখানে লাস্ট ডেটটা রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। আর হ্যাঁ, ডিমান্ড ড্রাফট যেটা রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ 100 টাকা এবং 50 টাকা। তো ডিমান্ড ড্রাফটটা দেখো ইন দ্য ফেভার অফ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম, এই তুমি ঠিক আছে অ্যাড্রেসে তুমি ইয়ে করবে, ডিমান্ড ড্রাফট করবে, ঠিক আছে। তো এরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি ফর্মটা কোথা থেকে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো সমস্ত পোস্টগুলোরই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশানের প্রসেস একই, তো আমরা চলে যাচ্ছি WBHealth-এর অফিসিয়াল ওয়েবসাইটে, ওকে। সো এখন আমরা চলে এসেছি WBHealth-এর অফিসিয়াল ওয়েবসাইটে, দেখতে পাচ্ছ WBHealth.government.in, gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে আসতে হবে। আর তোমাদের যে নোটিশটি দেখালাম সেই নোটিশের PDF যদি পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে আমি সেন্ড করে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। সো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য যেতে হবে নিচে, দেখো লেফট হ্যান্ড সাইড কর্নারে এখানে দেখতে পাবে সব নিচে অনলাইন রিক্রুটমেন্ট বলে একটা অপশানস রয়েছে, ওকে, এখানে দেখতে পাচ্ছ। তো এই সেকশানে ক্লিক করতে হবে অনলাইন রিক্রুটমেন্টে, আমি যখনই ক্লিক করব তো দেখবে এখানে তোমার দেখো অনেকগুলো পোস্ট, এখন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান চলছে, ঝাড়গ্রাম থেকে যেটা এসছে স্টাফ নার্স মেডিকেল অফিসার ব্লক ডেটা ম্যানেজার, তারপরে দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান, সমস্ত পোস্ট দেখো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে এখন তোমার চলছে। তো সাপোজ তুমি স্টাফ নার্সের জন্য পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, তো দেখো এখানে
রাইট হ্যান্ড সাইডে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর যে তুমি অ্যাপ্লিকেশান আইডি পাবে, ঠিক আছে, তো সেটার থ্রুতে তোমাকে লগ ইন করতে হবে। আর যে অ্যাপ্লিকেশান আইডিটা তোমার ক্রিয়েট হবে, ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই খাতায় লিখে রাখবে, সেটা কিন্তু কাজে লাগবে, ওকে, নোট করে নেবে। তো এভাবেই তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশানটা করতে পারবে এই লিঙ্কগুলো থেকে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে এতটুকুই। যদি কোনো তোমাদের ডাউট এখনও থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংকস আ লট।